수만. 알아 잡는 아직이 갑니다. জল চাইছে জল জল বাইকে তো কাউকে না একা হবে না
ওই তোর দুটাকে মারো কানতে পড় বুঝতে পারবি তো হ্যাঁ দাঁড়িয়ে যা নালে যাবি তো যা ঠিক আছে সামনে আস্তে 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 এত বদমাস তো লিখি আপনার দুশ্চিন্তা দেখলে আমার বড় কষ্ট হয়। আমি একটা ছেলের কথা আপনারে বলবো যাতে আপনার মগজের দুশ্চিন্তা দূর হয়। মদিনার সোনার ব্যবসায়ী আব্দুল হাব জহরি বলেন, নাম নাম ইয়া বিনতে আমিনা, ও কন্যা মিনারে মানুষ করেছি আমি, কোন যুবকের সঙ্গে হাতে হাত লাগাতে দেয়নি, কোন অবৈধ যুবকের সঙ্গে গানের বাগানে কোথা কোন জায়গায় যেতে দেয়নি, কোন অবৈধ যুবকের সঙ্গে এক জায়গা বসে গল্প করতে দেয়নি আমি। আর তোমাকে দিয়ে তোমার খারাপ ছেলের সঙ্গে, ওটা আমি তোমার বাবা পছন্দ করি না। আমাদের দেশ তো কোনো বাপ কি চায় মেয়েটারে খারাপ ছেলের হাতে দেয়? কিন্তু কেউ চায় না। সত্যালাম এবং আমার জীবনে কোনোদিন কোনো মানুষের কপালে চলতে দেখেনি। আমার ধারণা হচ্ছে যে লোকটির কপালে আলো চলছে ওই লোকটির বোধ হয় এখনো বিয়ে শাদি হয়নি। মানাত্মা ভাই স্মোকা ইয়াকি আইনা তাজহারি আখি ও ভাইরা কোথায় যাচ্ছ? তোমরা নাম কি পরিচয় কি? রাস্তাটা লিখে দিবি জল খাবে বলছে। ব্রিজ বেরিয়ে লেফট সাইডে গাড়ি চলছে। চলো আনে।
অস্কার কাপের আয়োজনে মিলনোৎসব 2022 দ্বিতীয় দিনের প্রাতকালীন অনুষ্ঠান বা ইভেন্ট মহিলাদের 5 কিলোমিটার ম্যারাথন সমাপ্তির পথে আমাদের প্রতিক্রিয়া কার্ড আপনাদের সামনে পৌঁছে গিয়েছে। যে সমস্ত ক্লাব সদস্যরা দায়িত্ব নিয়েছেন তারা তাদের ফিনিশিং পয়েন্টে দায়িত্ব নিয়ে বুঝে নিন এবং তারা রেডি থাকুন। যে সমস্ত প্রতিযোগী তাদের নাম্বার পঞ্জিও ঠিক মতো নোট করে নেওয়া হয়। 105 ওরে বাবা কত আগে এসেছে সুভাষ সেনে দেখেছিস তো এখন প্যাচ নাম্বারটা নিল পরে নামটা পরে চেনে নিয়ে বসে অনেক এতলা কোথায় চা দোকান মানে দক্ষিণ পাড়ার চা সেই চা দোকান মিলনোৎসব 2022 দ্বিতীয় দিনে প্রাতকালীন অনুষ্ঠান মহিলাদের 5 কিলোমিটার ম্যারাথন দৌড় আমনিত্য কলেজ প্রাঙ্গণ থেকে অস্কার ক্লাবের অনুষ্ঠান মঞ্চের সামনে পর্যন্ত অলরেডি আমাদের তিনজন আমরা যারা এখানে রয়েছি তাদেরকে কলকালের মাধ্যমে উৎসাহ দেয়। তৃতীয় চতুর্থ প্রতিযোগী অলরেডি ফিনিশিং পয়েন্টে পৌঁছে গিয়েছে। আয়োজনে মিলনোৎসব 2022 এই ম্যারাথন দৌড় তাম্রলিপ্ত কলেজ প্রাঙ্গণ থেকে 5 কিলোমিটার দূরত্ব মধুরী অস্কার ক্লাবের অনুষ্ঠান মঞ্চ পর্যন্ত অলরেডি 4 জন প্রতিযোগিনী তাদের ফিনিশিং পয়েন্টে পৌঁছে গিয়েছে, বাকি প্রতিযোগীরা এখনো দৌড়াচ্ছেন। প্রতিযোগিনী নম্বর 9 নবম প্রতিযোগী অলরেডি ফিনিশিং পয়েন্টে পৌঁছে গিয়েছে। তিনি ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেলেন, শেষ প্রতিযোগী তিনি ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেলেন। ম্যারাথন আমরা যারা এখানে রয়েছি তাদেরকে করতালির মাধ্যমে উৎসাহ দেয়। তৃতীয় চতুর্থ প্রতিযোগী অলরেডি ফিনিশিং পয়েন্টে পৌঁছে গিয়েছে।
অষ্টগ্রামের প্রয়াস বা অষ্টগ্রামের আয়োজনে মিলনোৎসব 2022 আজ তার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে প্রাতঃকালীন অনুষ্ঠান মহিলাদের 5 কিলোমিটার ম্যারাথন দৌড় দিয়ে এই মেলা আম্রলিপ্ত কলেজ প্রাঙ্গণ থেকে 5 কিলোমিটার দূরত্ব মতিহারি অল-স্টার ক্লাবের অনুষ্ঠান মঞ্চ পর্যন্ত অলরেডি 4 জন প্রতিযোগিনী তাদের ফিনিশিং পয়েন্টে পৌঁছে দিয়েছে, বাকি প্রতিযোগীরা এখনো দৌড়চ্ছেন। আমরা যারা এখানে রয়েছি প্রতিযোগীদের করতালের মাধ্যমে আমরা উৎসাহ দেব যাতে তারা আগামী দিনে আরো ভালো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে। মহিলাদের ম্যারাথন দৌড় 2022 পঞ্চম প্রতিযোগী ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেল। ম্যারাথন দৌড়ে ষষ্ঠ প্রতিযোগী অলরেডি ফিনিশিং পয়েন্টে পৌঁছে গিয়েছে, ষষ্ঠ প্রতিযোগী অলরেডি ফিনিশিং পয়েন্টে পৌঁছে গিয়েছে। ম্যারাথন দৌড়ে সপ্তম প্রতিযোগিনী ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেল। ম্যারাথন দৌড়ে সপ্তম প্রতিযোগিনী ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেল। বডিও মুভমেন্ট হবে তো প্রতিযোগী নম্বর 10 প্রতিযোগী নম্বর 10 ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেল। পাঁচ কিলোমিটার মহিলাদের ম্যারাথন দৌড় তাম্রলিপ্ত কলেজ প্রাঙ্গণ থেকে অল-স্টার ক্লাবের অনুষ্ঠান প্রাঙ্গণ পর্যন্ত শেষ প্রতিযোগী তিনি ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেলেন। শেষ প্রতিযোগী তিনি ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেলেন। কারো কোনো প্রবলেম নেই তো, সেভাবে অ্যারেঞ্জ করে দেবে, সবাই ঠিক আছে তো? হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো। আমরা এখন 5 কিলোমিটার ব্যাপী মহিলা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষ করলাম। মহিলা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা তিনি ট্রফি দিয়েছেন, তার নাম রামপদ কুইলা। রামপদ কুইলার জিতিতেই ম্যারাথন প্রতিযোগিতার মেয়েদের ট্রফি দেওয়া হবে। ইনি ট্রফি দিয়েছেন, তার নাম রামপদ কুইলা। ভাবতে পারে যখন ভাবতে পারে
That's number 110.
তাকে পুরস্কার স্বরূপ 300 টাকা দেওয়া হলো ভূমিকা গিরি ব্যাচ নম্বর 112 এটাও পুরস্কার স্বরূপ 300 টাকা নগদ দেওয়া হলো তৃষা বেলা ব্যাচ নম্বর 103 তাকেও নগদ 300 টাকা পুরস্কার স্বরূপ দেওয়া হলো কল্পনা সাগর তন্দ্র ব্যাচ নম্বর 104 তাকে সম্পূর্ণ পুরস্কার হিসাবে আমরা 200 টাকা নগদ অর্থ দিলাম তাসমিনা খাতুন পাখি ব্যাচ নম্বর 108 তাকে আমরা সম্পূর্ণ পুরস্কার হিসাবে 200 টাকা নগদ অর্থ প্রদান করলাম আমাদের দুই মহোৎসব অনুষ্ঠানের দ্বিতীয় দিনের যে প্রারম্ভিক পা সকালের যে অনুষ্ঠানটি ছিল বৈদাদের 5 কিলোমিটার ম্যারাথন দৌড় তাম্রলিপ্ত মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে অস্কার ক্লাবে অনুষ্ঠান মঞ্চ পর্যন্ত সে অনুষ্ঠানে এখানে আমরা সমাপ্তি করছি পরবর্তী অনুষ্ঠান আমরা পরবর্তী সময় প্রশ্ন করছি।